এই টিউটোরিয়ালে আমরা দেখব একটি ডাককে কিভাবে নথিটি উপস্থাপন করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে ডাক ড্যাশবোর্ডের আগত ডাক ডাকের তালিকায় যেতে হবে এখানে আমরা আগত ডাকের তালিকাটা দেখতে পাচ্ছি সেখান থেকে আমরা যে ডাকটি বা যে ডাকগুলো নথিতে উপস্থাপন করতে চাচ্ছি সেটি সিলেক্ট করে এখানে চেক ইন করে নথিতে উপস্থাপন করুন বাটনে ক্লিক করলে ব্যবহারকারী নতুন একটি উইন্ডো দেখতে পাবে সে উইন্ডোতে ব্যবহারকারী যে নির্দিষ্ট নথিতে ডাকটি উপস্থাপন করতে চাচ্ছেন সেই নথিটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করলে ব্যবহারকারী নথির অন্তর্ভুক্ত নোটসমূহ দেখতে পাবে এখানে ব্যবহারকারী যদি বিদ্যমান কোনো নোটে ডাকটি উপস্থাপন করতে চান সে সেক্ষেত্রে সেটি সিলেক্ট করতে হবে নতুন নোটে যদি ডাকটি উপস্থাপন করতে চান তাহলে নতুন নোট সিলেক্ট করে সংরক্ষণ বাটনে ক্লিক করলে ব্যবহারকারীর ডাকটি নতুন নোটে সংরক্ষিত হবে